আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শরাফত আহমেদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে গণপরিবহনের ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি চরমে। সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চলছে না মালবাহী ট্রাক, লরি, ট্রেলার, বাড়তি চাপ ট্রেনে। এবছর 50% বেশি মা ইলিশ ডিম ছেড়েছে পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে, আগামী মৌসুমে উৎপাদন আরও বাড়ার আশা। চলনবিন এলাকা থেকে শুরু হয়েছে কার্তিকের আকাল, স্বল্পমেয়াদী আগাম জাতের ধান মানুষের ঘরে এনেছে সুখের বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর শুরুতেই পরিবহন ধর্মঘটের খবর। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে শুধু দূরের যাত্রীদের নয়, ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীর অফিসগামী অসংখ্য মানুষকে। বাস না থাকায় বিকল্প হিসেবে সিএনজি চালিত অটোরিকশা এবং রিকশাযোগে অফিসে যেতে হচ্ছে তাদের। কিছু কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের পরিবহনের ব্যবস্থা করলেও বেশিরভাগ অফিসগামী মানুষকেই ভোগান্তি নিয়ে অফিসে ছুটতে হয়েছে। রাস্তায় কিছু বিআরটিসির দ্বিতল বাস চলাচল করলেও যাত্রীর তুলনায় তা একেবারেই নগণ্য। যানবাহন সংকটে অনেককে হেঁটেও গন্তব্যে যেতে দেখা গেছে। বাস মালিক চালকরা বলছেন, বর্ধিত জ্বালানি তেলের দামে সড়কে বাস চালালে গুনতে হবে লোকসান। এর জন্য জ্বালানি তেলের মূল্য কমানো অথবা বাস ভাড়া না বাড়ালে সড়কে বাস নামানো সম্ভব নয়। আর দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় রয়েছেন সহকর্মী ড্যানি দ্রং। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ড্যানি, আপনি তো বিজয় সরণিতে অবস্থান করছেন, তো দূরপাল্লার যাত্রীরা কিভাবে চলাচল করছেন আর যাত্রীদের মন্তব্য কি ধর্মঘট বিষয়ে? শরাফত, আপনাকে ধন্যবাদ। আসলে দূরপাল্লার যাত্রীরা যেমনটি আসলে আমরা যে টার্মিনালে গিয়ে যে চিত্রটি দেখেছি, যে তারা আসলে কোনো ধরনের পরিবহনই পাচ্ছেন না, অর্থাৎ গণপরিবহন বা দূরপাল্লার যে বাসগুলো চলাচল করতো আগে সেই বাসগুলো তো নেই। তো তারা আসলে বিকল্প যানের জন্য বিকল্প যান তারা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু সেই বিকল্প যানবাহনের ক্ষেত্রে আবার তাদের অতিরিক্ত ভাড়া, অর্থাৎ কয়েক গুণ বেশি ভাড়া কিন্তু তাদের আসলে গুনতে হচ্ছে। তো এমন অবস্থায় তারা যেমনটি বলছেন যে তারা প্রচুর ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে আসলে এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, অনেকে চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু এখন ফেরত যেতে পারছেন না, আবার অনেকে আসলে চিকিৎসার জন্য এসেছিলেন এখন তারাও যেতে পারছেন না। তো এমন প্রেক্ষাপটে তারা আসলে বলছেন যে তারা অনেকটাই এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আসলে জিম্মি হয়ে পড়েছেন। এছাড়া আমরা শহর অঞ্চলে অর্থাৎ শহরতলির যে যাত্রীরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের চিত্রও কিন্তু আমরা যেমনটি আসলে দেখেছি বা বুঝেছি যে অনেকেরই অফিস খোলা, বিশেষত বেসরকারি অনেক অফিস যেগুলো খোলা রয়েছে তারা আসলে সকালবেলা অফিস যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। তো রাইড শেয়ারিং কিংবা অ্যাপসে যে গাড়িগুলো থাকে আসলে ব্যক্তিগত গাড়িগুলো, তো সেই গাড়িগুলোও কিন্তু আজকে কিন্তু প্রচুর চাহিদা, যার ফলে যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন বা যারা অ্যাপসে আসলে ব্যবহার করার জন্য নেমেছেন এইসব ব্যক্তিগত গাড়ির দখলে কিন্তু আসলে রাস্তা চলে গেছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখতে পাই অন্যান্য স্বাভাবিক দিনের মতো যে রাস্তার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু যেমন যানজটের দেখা মিলত আগে, অর্থাৎ গণপরিবহন থাকাকালে, তো সেই গণপরিবহন নেই, তারপরও কিন্তু সেই প্রত্যেকটি সিগন্যালেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই ব্যক্তিগত গাড়ির চাপের কারণে আসলে অনেকটাই অনেকক্ষণ সাধারণ মানুষকে জ্যামে বসে থাকতে হচ্ছে। তো তারা যেমনটি বলছেন সাধারণ মানুষ যে ধরনের দাবি এই সমস্যা যেটি আসলে সৃষ্টি হয়েছে যে তেলের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে যে বাস মালিকরা বাস চলাচল যেমনটি বন্ধ করেছেন এবং যার ফলে জিম্মি হয়ে পড়েছে এই সাধারণ যাত্রীরা বা সাধারণ মানুষ, এই সমস্যাটির তারা আসলে দ্রুত সুরাহা চাচ্ছেন।
এদিকে একটু বলে রাখতে হয় যে বাস মালিকরা বা পরিবহন সংশ্লিষ্ট যারা যারা রয়েছেন তারা কিন্তু এটাই দাবি তুলছেন যে জ্বালানি তেলের দাম যেহেতু বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে তার সাথে সমন্বয় করে যদি ভাড়া না বাড়ানো হয় তার পরিপ্রেক্ষিতে তাদের লোকসান গুনতে হবে এই দাবি কিন্তু তারা কিন্তু বারবারই বলে আসেন। এর মধ্যে যেমনটি আমরা সর্বশেষ জানতে পেরেছি যে আগামীকাল রোববার পর্যন্ত আসলে এই পরিবহন ধর্মঘটটি আসলে অব্যাহত থাকবে এবং যেটি আশা করা যাচ্ছে বা যেটি আসলে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে আগামীকাল সন্ধ্যা বা রাতে আসলে এই বিষয়ে বৈঠক হবে এবং সেই বৈঠকে হয়তো সেই বৈঠকে আসলে সিদ্ধান্ত আসবে যে পরবর্তীতে পরিবহন আসলে কবে থেকে আবার ফের চালু হবে, ডিজেলের দাম কমবে নাকি বাস ভাড়া সমন্বয় করে বাড়বে। তো এটির বিষয়ে কিন্তু আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, অনানুষ্ঠানিক সূত্র মতে কিন্তু আমরা সেই পর্যন্ত তথ্যটাই জানি। তো শরাফত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জানিয়ে রাখতে হয় আরেকটি বিষয় যে বেসরকারি যে পরিবহনগুলো রয়েছে অর্থাৎ বাসগুলো রয়েছে তো সেগুলো চলাচল না করলেও কিন্তু আমরা সরকারি রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান বিআরটিসির বাসগুলো কিন্তু আমরা অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে চলাচল করছে। তো যেমনটি হচ্ছে যে প্রত্যেকটা বাসেই কিন্তু গাদাগাদি করে আসলে মানুষজন ওঠার চেষ্টা করছে এবং একটা বাস যখন স্টপেজে থামছে তো মানুষ পরিমরি করে সেই বাসে কিন্তু ওঠার চেষ্টা করছেন নিজ গন্তব্যে যাওয়ার জন্য। তো এমনই আসলে মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন এই চলাচলের ক্ষেত্রে। শরাফত, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি আপনার কাছে। ড্যানি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বিজয় সরণী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ড্যানি ত্রং। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় বন্দর নগরী চট্টগ্রামেও বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন এবং ট্রাক লরি সহ পণ্যবাহী গাড়ি। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল সকাল থেকে নগরীতে গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিক সমিতি সহ কয়েকটি পরিবহন সংগঠন। চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল এবং কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানোর ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামের অনেক গাড়ির মালিক আজও রাস্তায় গাড়ি নামাননি। এদিকে নগরীতে গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা। গণপরিবহন বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে বেশি লাভবান হচ্ছেন রিক্সা এবং সিএনজি চালিত অটোরিক্সার চালকরা। দূরত্ব অনুপাতে ভাড়া নিচ্ছেন 3 গুণেরও বেশি। করোনা মহামারীর মাঝে মানুষের আর্থিক অবস্থার কথা চিন্তা করে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সড়ক পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ। ডিজেলের দাম বৃদ্ধির কারণে বিভাগীয় মহানগরী রাজশাহীতে চলছে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট। ফলে ঢাকা কোচ সহ দূরপাল্লা এবং আন্তঃজেলার সকল রুটে বাস সহ সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ডিজেলের দাম কমানো বা ভাড়া বৃদ্ধির বিষয়ে ঘোষণা না আসা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রাজশাহী থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী যাত্রীরা। দর্শক, এবারে রাজশাহী থেকে পরিবহন ধর্মঘটের সংবাদ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি রাজশাহী মহানগরীর শিরুইল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। আমি সকাল থেকে এখানে ঘুরে দেখেছি যে ডিজেলের মূল্য হঠাৎ করে বৃদ্ধির মানে কারণে পরিবহন যে ধর্মঘট ডাকা হয়েছে তা দ্বিতীয় দিনের মতো আসলে চলমান রয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে ঢাকার থেকে যে বাস কাউন্টারগুলো আছে সেগুলো আসলে খোলা আছে। অনেক যাত্রী আসলে জানে না যে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট কিংবা বাস ধর্মঘট চলছে। এই কারণে আসলে তারা অনেকে কাউন্টারে আসছে, কাউন্টারে আসার পরে তারা যখন জানতে পারছে তারা বিকল্প পদ্ধতিতে বিভিন্ন ছোট ধরনের যানবাহন কিংবা পাশে যে আমাদের রেল স্টেশন রয়েছে তারা ট্রেনের মাধ্যমে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আমার কথা হয়েছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে। তারা আমাকে যেটি জানিয়েছেন যে হঠাৎ করে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে তাদের যে ক্ষতির মুখে পড়তে হয়েছে, বাস ভাড়া হঠাৎ করে বাস ভাড়া যদি সমন্বয় না করা হয় তারা লাগাতার তাদের যে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সেটা চালাবেন বলে আমাকে জানিয়েছেন। তাছাড়াও আমার কথা হয়েছে শহরে বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের সাথে। তারা আমাকে যেটি জানিয়েছেন যে হঠাৎ করে এই বাস ধর্মঘটের কারণে তারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন পড়ছে এবং তারা রাজশাহী থেকে দেশের বিভিন্ন প্রান্তরে যাওয়ার জন্য তারা সকাল থেকে প্রস্তুতি নিয়ে এসছে কিন্তু তারা হঠাৎ করে জানার পরে আসলে বেকায়দায় পড়ছে। দর্শক, এই ছিল ধর্মঘটের দ্বিতীয় দিনের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গাজীপুরে দূরপাল্লার যানবাহন এবং আঞ্চলিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়ছেন চলাচলকারী যাত্রীরা। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে কিছু কিছু পিকআপ ভ্যান, কভার্ড ভ্যান, লেগুনা, সিএনজি গাড়ি চলাচল করতে দেখা গেছে। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মেহেরপুরে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। গতকাল সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং খুলনার উদ্দেশ্যে জেলা থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার পরিবহন। হঠাৎ করে এই বাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেক আগেই টিকিট সংগ্রহ করা ছিল যাত্রীদের। কাউন্টার মাস্টাররা বলছেন, যাত্রীদের সঙ্গে বেশি ভাড়া চাইলে সমস্যা তৈরি হচ্ছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় জামালপুরে পরিবহন ধর্মঘট চলছে। দ্বিতীয় দিনের মতো আজ পরিবহন ধর্মঘটের জন্য জেলার বাস টার্মিনাল থেকে সকল দূরপাল্লা এবং আন্তঃজেলা বাস সার্ভিসগুলো বন্ধ রয়েছে। এছাড়াও পণ্য পরিবহন বন্ধ রেখেছে ট্রাকগুলো। পরিবহন সংকটে দুর্ভোগে রয়েছে সাধারণ যাত্রীরা। ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় যাতায়াত করছেন অনেকেই। মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে গণপরিবহন সহ পণ্য পরিবহন কঠোরভাবে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। ফলে কাঁচা তরি তরকারি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। এদিকে বাস টার্মিনাল এবং ঢাকা স্টেশনে দূরপাল্লার বাস যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বাস ট্রাক সমিতির স্থানীয় নেতারা জানিয়েছেন, আজকের মধ্যে তেলের দাম কমানো না হলে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবেন। রংপুর থেকে পরিবহন ধর্মঘটের সংবাদ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশা। ধন্যবাদ দর্শক। আপনারা জানেন যে বৃহস্পতিবারে হঠাৎ ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণ থেকে গত শুক্রবার থেকেই কিন্তু সব ধরনের ট্রাক লরির সঙ্গে সঙ্গে গণপরিবহন বন্ধ রয়েছে। এই ধরনের গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। সকাল থেকেই কিন্তু আমি বিভিন্ন জায়গা ঘুরে, স্ট্যান্ড ঘুরে দেখেছি যে যারা ঢাকাগামী যাত্রী তারা বিপাকে পড়েছেন। তারা বলছেন যে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কেন এই পরিবহন বন্ধ করে দেওয়া হলো। এবং আমি মোটর মালিক সমিতির সকল সদস্যর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যদি তেলের দাম কমানো না হয় এবং তাদের দাবি মানা না হয় তাহলে রবিবার থেকে তারা কঠোরভাবে ধর্মঘট পালন করবেন। এই ছিল আমার রংপুর থেকে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শনিবারও সিলেট সহ সারা দেশে বাস, মিনিবাস, ট্রাক এবং কভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে সিলেট নগরীতে দেখা যায় প্রয়োজনে বের হয়ে অনেকেই পড়েছেন বিপাকে। এ সময় অনেককেই হেঁটে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। এছাড়া সিএনজি, অটোরিকশা কিংবা পাঠা উবার সার্ভিস চালু থাকলেও ভাড়া চাওয়া হচ্ছে কয়েক গুণ বেশি, তাও চাহিদার তুলনায় অপ্রতুল। দর্শক, এবারে সিলেট থেকে পরিবহন ধর্মঘটের সংবাদ জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। আজকে দ্বিতীয় দিনের মতো সিলেটে গণপরিবহন এবং পণ্য পরিবহনের যে ধর্মঘট রয়েছে সেটি চলছে। আমি রয়েছি সিলেট নগরীর কদমতলি এলাকাতে এবং আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল সকাল 6টা থেকে সিলেট সহ সারা দেশে 48 ঘন্টার বাস ট্রাক ধর্মঘট শুরু করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। সেই ধর্মঘটের সময় বেড়ে এবার 72 ঘন্টা করা হয়েছে। সেই হিসেবে সিলেটের রোববার রাত 12টা পর্যন্ত চলবে না যাত্রী ও পণ্যবাহী বাস ও ট্রাক। বিষয়টি নিশ্চিত করেছেন আমাদেরকে শ্রমিক যে নেতৃবৃন্দ রয়েছেন, শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমি একটু আগে কথা বলেছিলাম, ওনারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রস্তাব সেভাবে আসেনি, তাই রোববার 12টা পর্যন্ত ধর্মঘটের সময় বাড়ানো হয়েছে। রোববার বিকালে একটি মিটিং হবে এবং সেই মিটিংয়ে প্রত্যাশা অনুযায়ী যদি সিদ্ধান্ত আসে তাহলে তাৎক্ষণিক ধর্মঘট প্রত্যাহার করা হবে। তবে আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই দুই দিনব্যাপী ধর্মঘটের কারণে কিন্তু সিলেটের যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। গণপরিবহন বন্ধের কারণে কিন্তু তারা ছোটো ছোটো যানবাহনে চলাফেরা করছেন এবং বাড়তি ভাড়ায় চলাফেরা করছেন বলে তারা অভিযোগ করছেন। আসলে এই ছিল সিলেট থেকে
ধর্মঘটে সার্বিক পরিস্থিতির আমার কাছে সর্বশেষ সংবাদ। এদিকে সারা দেশে গণপরিবহন ধর্মঘট চলায় বাড়তি চাপ পড়েছে ট্রেনে। ভোর থেকেই কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। স্টেশনে যাওয়া বেশিরভাগ মানুষ বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন। স্টেশনে ভিড় করা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রেনে গন্তব্যে যাওয়ার অনিশ্চয়তা তো রয়েছে, এছাড়া স্টেশনে আসতেও তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে, সেই সঙ্গে কয়েক গুণ বাড়তি ভাড়াও গুনতে হয়েছে। পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে এবছর মা ইলিশ রেকর্ড 51.7% ডিম ছেড়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম শেষে এক গবেষণায় এই তথ্য পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের গবেষকরা। আর এতে সামনের মৌসুমের ইলিশের উৎপাদন 5.6 লক্ষ মেট্রিক টনে পৌঁছানোর আশাবাদ তাদের। মুনাওয়ার কাননের রিপোর্ট জানাচ্ছেন মোবালিক করিম। ইলিশের প্রজনন বাড়াতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন নদ নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে আসছে। এর ফলস্বরূপ ইলিশের প্রজনন বেড়েছে। এবছরও চাঁদপুর সহ দেশে 5টি এলাকায় ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে ইলিশ যে পরিমাণ ডিম ছেড়েছে তা গত বছরের তুলনায় কিছুটা বেশি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের এক গবেষণায় এসেছে এবছর 51.7% মা ইলিশ ডিম ছেড়েছে, যা গত বছর ছিল 51.2%। পিছিয়ে অক্টোবরের পূর্ণিমাতে যে ডিম ছেড়েছে সেটি পূর্বের রেকর্ডটাও ছাড়িয়ে গেছে, যে জন্যে গত বছরে যে 51.2 ছিল এবছর সেটি 51.7% ডিম ছেড়েছে। কিছু ইলিশের পেটে এখনও ডিম পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এবছর মোট ডিমের 10% যদি টিকে যায় তাহলে আগামী মৌসুমে নতুন করে অন্তত 40,000 কোটি জাটকা জন্ম নেবে। তাদের পেটে এখনো যে ডিম দেখা যাচ্ছে এটার কারণে সময় বর্ধিত করার কোনো প্রয়োজন নেই। এখনকার চ্যালেঞ্জ শুধু যেটি তারা ডিম ছাড়তে পেরেছে এখান থেকে যে জাটকা আছে তাদেরকে সুরক্ষা দেয়া, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইলিশের উৎপাদন বজায় থাকবে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের ইলিশ উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে, যা দেখাচ্ছে নতুন করে ইলিশ সমৃদ্ধির পথ। 2017-18 অর্থবছরে 5.17, 2018-19 অর্থবছরে উৎপাদিত হয় 5.33 লাখ মেট্রিক টন। এবার যদি এই জাটকাকে সঠিকভাবে সুরক্ষা দেওয়া যায় আগামী বছর ইলিশ উৎপাদন 5.6 লাখ মেট্রিক টনে পৌঁছাতে পারে বলে আশা করা যাচ্ছে। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। চলনবিলের মানুষের কাছে কার্তিকের আকাল একটি চিরাচরিত পরিচিত শব্দ। যুগের পর যুগ কার্তিকের আকালের সঙ্গে যুদ্ধ করে দিনানিপাত করছেন এ জনপদের মানুষ, কিন্তু সে চিত্র আজ সম্পূর্ণ পাল্টে গেছে। স্বল্পমেয়াদী আগাম জাতের ধান তাদের ঘরে এনেছে সুখের বার্তা। চলনবিল প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার 9টি উপজেলা নিয়ে বৃহত্তর চলনবিলের বিস্তার। এ বিলে গত শতকের 80-এর দশকেও বছরে 6 মাস পানি থাকত। বিলপাড়ের মানুষ নির্ভর করত এক ফসলের উপর, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে আজ চলনবিলের সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিভিন্ন জাতসহ স্থানীয় কয়েকটি স্বল্পমেয়াদী ফসল এখন গড়ে তুলছেন কৃষক। তাদের ঘর থেকে চিরতরে বিদায় নিয়েছে কার্তিকের আকাল। তখনকার সময় এই কার্তিক মাসে মানুষ গরিব মানুষ, মানে তারা ঘেঁচুর খায়া শালুক খায়া তারা দিন কাটাচ্ছে, কিন্তু এখনকার সময় আল্লাহ দিল অনেক ভালো মানুষ চলাফেরা করতেছে। আগে সোনের ঘর বোনের বেড়া ছিল, এখন তো তা নাই, এখন সম্পূর্ণ টিনের ঘর, টিনের বেড়া, এবং কি মানুষ উন্নত, এখন সব দিক দিয়ে উন্নত। এক সময় অগ্রহণে কৃষকের ঘরে আসতো কম ফলনশীল বোনা আমন, সে সময় শত অভাবের মাঝেও কৃষকের ঘর মেতে উঠত নবান্নের উৎসবে। এখন নবান্নের উৎসব না হলেও আগাম জাতের ধান তাদেরকে কার্তিকের আকাল থেকে দিয়েছে মুক্তি। অগ্রহণের সময় হলেও ধান পাই 15 মন 16 মন 17 মন পর্যন্ত পাই, জিরার সময় আমরা পাই ওই তো 15 মন 16 মন করেই ধান পাই। নবান্ন উৎসব পালন করি, এই জন্য এই ধানটা আমার সুবিধা, আগে আসে আগুর আসে, এই জন্য করে লাগাই এই ধান। আর এখন মনে করেন যে শ্রাবণ মাসে গেড়ে কাতি মাসে কাটতেছি, ধানের একটু ফলন বেশি হচ্ছে, তাতে উন্নতি হচ্ছে। আগের ফসলি জমিতে তেমন ফলন না হলেও রোপা মৌসুমে এখন তারা বিঘাপ্রতি 14-15 মন ধান উৎপাদন করতে পারছেন। তবে পোকার আক্রমণ, সার বীজের দাম বৃদ্ধি সহ কৃষকের যন্ত্রপাতির কারণে উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। যত্ন করলে আগেই আসে, আবার কাইটে লাগাইলে আবার আসে, এরকম 12 মাসই ধান। দিনকাল ভালো আছে, এখন একটু কাজ করলে সুবিধা হয়, ধানটা ভালো ফলন হয়, আর শুকনো থাকে, রোদ্দা থাকলে ধানের দামও বেশি হয়। পোকা মাকড়ের সম্ভাবনা খুব বেশি, এই জন্যে ঠিক মতো বলা যাচ্ছে না, তাই
আশা করি তার কিছু ফলন বেশি পাবেন ইনশাআল্লাহ। আগাম জাতের এইসব ধান চাষী কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপজেলা কৃষি অফিসার। আমরা কৃষককে উদ্বুদ্ধ করা থেকে শুরু করে যত ধরনের পরামর্শ প্রদান করা, যে আপনারা আগাম ধান লাগান বা শর্ট ডিউরেশনে ধানগুলো লাগান, সেই ক্ষেত্রে আমরা বছরের সব সময়ই ধান পাওয়ার একটা মানে পথ তৈরি করছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শরাফত আহমেদ। আল্লাহ হাফেজ।